উচ্চ মাধ্যমিকে 491 নম্বর পেয়ে সম্ভাব্য নদিয়ার মধ্যে প্রথম মানালি চৌধুরী। 2022 সালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, পাশের হার 88.44%। 1 থেকে 10 স্থানে থাকা ছাত্রছাত্রীদের নাম ও স্কুল সহ মেধা তালিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 491 নম্বর পেয়ে এবছর অষ্টম হয়েছেন 55 জন ছাত্রছাত্রী, তাদের মধ্যে অন্যতম নদিয়ার কৃষ্ণনগর হ্যালি ফ্যামিলি উচ্চ বালিকা বিদ্যালয়ের মানালি চৌধুরী। সম্ভাব্য নদিয়ার মধ্যে প্রথম সে, এই ফলাফলে উচ্ছ্বাসিত মানালি ও তার পরিবার। হ্যাঁ, একদম 1 থেকে হ্যালি ফ্যামিলিতে পড়তাম। আচ্ছা, তুমি মোটামুটি কেমন আশা করেছিলে? আমি আশা করেছিলাম 480 এরকম নাম্বার পাবো, র্যাঙ্ক করবো আশা করিনি। আচ্ছা, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, বাবা মা তো খুব খুশি, সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমার তো, আমি তো মানে ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি, খুব উত্তেজিত। কতক্ষণ দিনের মধ্যে পড়তে? দিনে পড়াশোনা বলতে, আমি সেলফ স্টাডিটা একটুখানি বেশিই করতাম তুলনামূলকভাবে। আমার প্রাইভেট টিউশন ছিল, অবশ্যই ছিল, সেই স্যারদের অনেকটাই মানে তারা দায়িত্বভাবে অনেক কিছু শিখিয়েছেন আমাকে, সেই জন্য আজকে হয়তো আমি নাম্বারটা পেয়েছি। তাছাড়া আমি নিজে বাড়িতে মোটামুটি 4-5 ঘন্টা খুব ভালোভাবে পড়তাম, তার মধ্যে আমার অঙ্ক খুব প্রিয় সাবজেক্ট ছিল। তো বলতে গেলে সারাদিন গান শুনতে শুনতে অঙ্ক, কার্টুন দেখতে দেখতে অঙ্ক, সিনেমা দেখছি তাও অঙ্ক করতাম, মানে ভালো লাগতো অঙ্কটা করতে। বড় হয়ে কি করতে চাও? বড় হয়ে WBCS অফিসার হতে চাই। এটা কি তোমার স্বপ্ন? হ্যাঁ, এটাই আমার স্বপ্ন। তোমার নাম? আমার নাম মানালি চৌধুরী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।